এই পর্বে আমরা দেখব ইলাস্ট্রেটর সিএসএ একটি নতুন ইফেক্ট ইনক্লুড করা হয়েছে যেটার নাম 3D ইফেক্ট। তা আমরা প্রথমে দেখব কিভাবে এই ধরনের 3D অবজেক্ট ক্রিয়েট করা যায় এবং এই ইফেক্টটি ইলাস্ট্রেটর সিএসএ নতুন সংযোজন আগের কোনো ভার্সনে অর্থাৎ ইলাস্ট্রেটর 10 এবং অন্যান্য যে ভার্সনগুলো আছে সেগুলোতে এই 3D ইফেক্ট বা 3D সিম্বল এগুলা ছিল না। তো ইলাস্ট্রেটর সিএসএ এটি ইনক্লুড করাতে আমাদের 3D অবজেক্ট ক্রিয়েট করতে অনেক সুবিধা হয়েছে। তো প্রথমে আমরা দেখি কিভাবে একটি 3D অবজেক্ট ক্রিয়েট করা যায়। আমরা এই বোতলটি তৈরি করে দেখাই। প্রথমে আমরা এখানে একটি ক্লিক করলাম, তারপরে তার পাশে হয়ে গেল। এবারে আমরা ইফেক্ট মেনুতে যাই, ইফেক্ট মেনুতে যে 3D এবং এখান থেকে রিভলভ, এই অপশনটি ক্লিক করার সাথে সাথে রিভলভ অপশন চলে আসলো এবং এখান থেকে আমরা প্রিভিউ বাটন অন করে দেখে নেই যে আমাদের বোতলটি ক্রিয়েট হয়েছে কিনা। এবার আমরা ওকে বাটন প্রেস করলে দেখতে পাবো মনিটরে আমাদের 3D বোতলটি ক্রিয়েট হয়েছে। এবারে আমরা একটি কলস তৈরি করি। এভাবে একটি কলস তৈরি করা যায়। এবারে আমরা একটি স্টার্ট নিই, স্টার্টটি অঙ্কন করে আমরা এবার ইফেক্ট মেনুতে গিয়ে 3D থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল এই অপশনে ক্লিক করি। এখানে আমরা ওকে দেই। আমরা ফিল কালারে গিয়ে একটি কালার দিয়ে দেই আমাদের স্টার্টটার। এভাবে আমরা একটি 3D স্টার অঙ্কন করতে পারি। এবারে আমরা একটি টেস্ট লিখি। আমরা একটি টেক্সট লিখলাম। স্ট্রোক কালারে গিয়ে আমরা টেক্সটের একটি কালার দিয়ে দিতে পারি। এবারে আমরা ইফেক্ট মেনুতে গিয়ে 3D এর ভিতরে যে এক্সট্রুড অ্যান্ড বেভেল
এই অপশনটিতে ক্লিক করে আমরা প্রিভিউ বাটন অন করে দেখি যে আমাদের এই লেখাটি 3D তে পরিণত হয়েছে, ঢাকা লেখাটি। এভাবে আমরা যে কোনো ধরনের অবজেক্টকে 3D তে রূপান্তর করতে পারি ইলাস্ট্রেটর সিএস এর মাধ্যমে। আর ইলাস্ট্রেটর সিএস এ নতুন আরেকটি বিষয় ইনক্লুড করা হয়েছে, সিম্বল প্যালেট। এই সিম্বল প্যালেটের এখানে যে অপশনটি দেওয়া রয়েছে সেটি খুব চমকপ্রদ অপশন। ওপেন সিম্বল লাইব্রেরি থেকে আমরা 3D সিম্বল চুজ করতে পারি। এর আগের কোনো ভার্সনে এই 3D সিম্বলের ব্যাপারটি দেওয়া ছিল না। এখান থেকে আমরা ড্র্যাগ করে যে কোনো ধরনের, সাপোজ আমি এই ফুলটিকে আনলাম, ড্র্যাগ করে যে কোনো ধরনের 3D অবজেক্টকে আনা যায়, আবার নিজে হাতে এঁকেও 3D অবজেক্ট অঙ্কন করা যায়। এভাবেই ইলাস্ট্রেটর সিএসএ বিভিন্ন ধরনের 3D অবজেক্ট ক্রিয়েট করা যায় এবং মডিফাই করা যায়।